আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم المولى
النصير الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমি সূরা হজ থেকে শেষের দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। দুদিন পরে আসবে হলো রমজান মাস। রমজান মাস হলো কোরআনের মাস। কিসের মাস বলেন? কোরআনের মাস। রমজান মাস হলো বিজয়ের মাস। রমজান মাস হলো জিহাদের মাস। রমজান মাস হলো শহীদের মাস। রমজান মাস হলো মক্কা বিজয়ের মাস, ঠিক কিনা? রমজানের দু মাস পরেই কিসের কিসের একটা ইবাদত আছে বলেন তো? হজ। হজ করা কি ফরজ? সূরা হজ থেকে আমি শেষের দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটো আয়াত আল্লাহ তাআলা বান্দাকে সফলতার কিছু কাজের কথা বলেছেন। সফল হতে চাও তুমি বান্দা, আমার কিছু সাজেশন তুমি নাও। আমরা সবার আগে পরামর্শ নেব কার কাছ থেকে? আসতে বলবেন না, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। সবাইকে হজ করতে রাজি আছেন? তাহলে টাকা কেমনে ম্যানেজ হবে? কে দিবেন? আসতে বলবেন না, কে দিবেন? আমারই নিজের চোখে দেখা রিক্সাওয়ালা হজে গেছে। কিওয়ালা? রিক্সাওয়ালা। অনেক শিল্পপতি আমি নিজের চোখে দেখেছি, কোটি কোটি টাকার মালিক, আল্লাহর ঘর দেখার সুযোগ হয়নি। আমি তাকে বললাম যে আপনি হজে আসলেন কেমনে? বলতেছে, হুজুর প্রত্যেক দিন আমি 30 টাকা করে আমি জমা রাখতাম। জমা করে করে আমি আল্লাহর ঘর দেখব। আজকে আমি আল্লাহর কাবা ঘরের মেহমান হয়েছে, সেই রিক্সাওয়ালা আমাকে বলতেছে, আল্লাহ তুমি সবাইকে প্ল্যান করে তোমার ঘর জিয়ারা করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আমার দিকে তাকান সম্মানিত ভাইরা, হজ জীবনে একবার করা ধনীর জন্য করা কি? জাকাত দেওয়া কি? জাকাত কি জীবনে একবার না বছরে একবার? হজ জীবনে একবার, জাকাত বছরে একবার। এই হুকুম কে দিয়েছেন? গরিবকে না ধনীকে? বলেন গরিবকে না ধনীকে? ধনীকে। তাহলে বিপদে কে বেশি বলেন তো? গরিব না ধনী? ধনী কিন্তু বিপদ। ধনীর মধ্য দিয়ে তার দুইটা ডিপার্টমেন্ট বেড়ে গেল, দুইটা কাজ তার বেড়ে গেল, হজের কাজও বেড়ে গেল, জাকাতের কাজটাও বেড়ে গেল। গরিবের জন্য হিসাবটা নাই, গরিবের জন্য এই দুইটা কাজ তার জন্য জরুরি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই হজিত শেষ দুইটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইমানদারেরা, প্রথম আয়াতে বলছেন তোমরা যদি সফল হতে চাও আমার পরামর্শ নাও। তোমরা কি করবে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা রুকু করো, তোমরা সেজদা দাও। রুকু সেজদা যে ইবাদতে আছে সেই ইবাদতের নাম কি বলেন সবাই? বলেন তার নাম কি? সালাত। আমার বন্ধুগণ, রুকু এবং সেজদা তোমরা করবে কার জন্য করবে? আসতে বলবেন না, কার জন্য করবে? কিন্তু রুকু সেজদা আল্লাহকে না করে আমার দেশে এমন কিছু দরবার আছে যে সমস্ত দরবারে কিছু কিছু মুরিদ গিয়া বাবার পায়ে সেজদা দেয়। আছে নাকি? আছে না? এলাকায় আছে কিনা জানি না, এলাকায় কম। যাক, বেঁচে গেছেন আপনারা।
এই এরিয়াতে কম এটা, কিন্তু এই সংখ্যা কিন্তু কম না, এই সংখ্যা অনেক আছে। কোন মাজারে সেজদা দেওয়া যাবে না, কোন ব্যক্তিকে সেজদা দেওয়া যাবে না, কোন ব্যক্তির সামনে এই মাথা আনত করা যাবে না। এই মস্তক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার জন্য খাস, কার জন্য নির্দিষ্ট? আল্লাহ বলছেন, বান্দা তোর গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, তোর গুনাহ যদি বিকরাবিল আরদিল খাতায়া গোটা জমিনও ছেয়ে যায়, দেয়ার ইজ নো প্রবলেম, তুই আমার কাছে আল্লাহ তুশরিক বি শাইয়ান গুনাহ মুক্ত হয়ে আসবি, শিরিক মুক্ত হয়ে আসবি, শিরিকের গুনাহ করবি না, তুই আমার কাছে শিরিক মুক্ত হয়ে আসবি, তোর যত গুনাহ আমি আল্লাহ তোর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। শিরিকের গুনাহ কখনো মাফ হবে না, এই মস্তক কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, বাচ্চা হয় না, চাকরি হয় না, ব্যবসায় বরকত হয় না, যে কোনো সমস্যার জন্য যদি কোনো বান্দা কারো কাছে ধরনা দেয়, তার ঈমান থাকবে নাকি? না। ধরনা দেব আমরা কার কাছে, চাইবো আমরা কার কাছে? দেখবেন অনেক লোক আছে খাসি আখ্যান নিয়ে, গরু আখ্যান নিয়ে বাবার দরবারে চলে যায়, আছে না? এলাকায় না থাকলে নাটোর জেলায় কিন্তু আছে। আমার ভাইয়েরা, ওই বড়ে গ্রামের দিকে যান, তারাশের দিকে যান, নাম বলবো না, এমনি নাম বলা মাত্রই সব চিনে ফেলবেন। আমার বন্ধুগণ, হাজার হাজার গরু ছাগল নিয়ে যাচ্ছে, সেখানে এই সমস্ত প্রাণীগুলো নিয়ে মাজারে দিয়ে বলতেছে, বাবা আমার এই সমস্যা সমাধান করে দাও, ঈমান গেছে। কি ঈমান গেছে? পৃথিবীর কোনো মানুষ কোনো সমস্যার সমাধান করতে পারে না, এটাই হলো বিশ্বাস, এটাই হলো ঈমান। আমার যদি জুতার ফিতাও ছিঁড়ে যায়, আমি চাইবো আমার আল্লাহ তাআলার কাছে, জোরে বলি সুবহানাল্লাহ। কার কাছে চাবো? আমার সবচেয়ে কাছে কে? আস্তে কোন কেন? আমার সবচাইতে কাছে কে? আমাকে সবচেয়ে বেশি জানেন কে? সবচেয়ে বেশি দেখেন কে? সবচেয়ে বেশি শোনেন কে? আমার জীবনের সবচেয়ে বড় রাজ সাক্ষী কে? আল্লাহ তাআলা। সে আল্লাহকে যদি আমরা রাজ সাক্ষী বানাই, কোনো বান্দা কোনো ছোট বড় কোনো গুনাহই করতে পারবে না। ধরুন আপনার বাপ মা, আপনি বাপ মাকে সম্মান করেন, বাপ মার সামনে কি বিড়ি খাওয়া যায় নাকি? বিড়ি খাওয়া যায়? বাপ মার সামনে বসে আছে, অবশ্য এরকম কিছু অসভ্য আছে, বাপ বেটা একসঙ্গে খায়, ওটা তো কোনো জাতির মধ্যে আসে না, বুঝেন না, ওটা আলাদা জিনিস, এই থা যাবে না। নামাজি যে হবে, সেজদা যে দেবে, সে কখনো মদের বোতল হাতে নিতে পারে না, নামাজও পড়ে মদের বোতলও খায়, আল্লাহ খুশি থাক, শয়তানও যেন বেজার না হয়, আছে না? আছে। আমার দেশের চলচ্চিত্র অঙ্গনের নায়ক নায়িকারাও হজে যায়, কিন্তু তারাও হজে যায় মাস ছয়েক আগে, মাস চারেক আগে কোন এক অভিনেত্রী গেছে মদিনায় ওমরা করার জন্য, ইতিমধ্যে তার নামে দেশে তুলকালাম শুরু হয়েছে, ওই যে সাদে মাল নাই, কারণ নিয়ে কি যেন হইল না, মানে মাথায় মাল নাই, সাদে মাল নাই। আচ্ছা যাই হোক, গভর্নমেন্টকে ধন্যবাদ যে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হয়েছে তার ব্যাপারে, এটা ভালো দিক, উচিত ছিল আরো শাস্তি দেওয়া। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, যে দেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজে যায়, সেই দেশে ইসলাম ছাড়া কিছুই চলতে পারে না। আর সেই দেশে যদি বুক উঁচু করে ইসলামের বিরুদ্ধে কথা বলে, জেনে রাখবেন তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবেই হবেই হবেই। ঘাপটি মারা কিছু নাস্তিকের বাচ্চা আছে না নাই? আছে, আছে। এগুলোকে দমন করা উচিত, ইসলাম সবার আগে, সবার আগে আমার আল্লাহ, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে যে কথা বলবে, জিব্বা আমরা টেনে ছিঁড়বো তা, এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না, সোজা কথা। চলে গেছে ওমরা করতে, ওমরা করতে যাওয়ার সময় এদিকে তো তুলকালাম শুরু হয়েছে ওরে নিয়া,
সেখানে ফেসবুক লাইভে এসে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি ওমরা করতে আসছি, আমারে নিয়ে যা শুরু হয়েছে আমি পরিস্থিতির শিকার, আমার কোনো দোষ নাই, তো সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওমরার বাকি কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। কি কথা কি বোঝা গেল? এটার নাম কি ইসলাম? এটার নাম কি ইসলাম? ইসলামকে একসময় মানবো না, সবসময় মানতে হবে? সবসময়ের জন্য ইসলামকে মানতে হবে। মক্কায় গেলাম, বোরকা পড়লাম, দেশে আসলাম, বোরকা ছেড়ে দিলাম, মসজিদে গেলাম, নামাজ পড়লাম, হোটেলে গিয়ে মদ খেলাম, এটার নাম ইসলাম না। ইসলাম মানে হলো সমস্ত তাগুতকে আগে বর্জন করতে হবে, হারামকে আগে বর্জন করতে হবে। এই কিতাবের মধ্যে হারামের তালিকা আছে না নাই? হালালের তালিকা আছে না নাই? হারামকে বর্জন করতে হবে, হারাম কাজ, হারাম খাবার, হারাম চিন্তা, হারাম কর্ম, সব কিছুকে বর্জন করে হালালকে ধরতে হবে। বান্দা, তুমি যদি এমনটা করতে পারো, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আমার ভাইরা, এই মস্তক আল্লাহ ছাড়া কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না। আমার নবীজি এমন দাওয়াতি কাজ যখন মক্কার বাসিন্দাদের মাঝে যখন প্লেস করলেন, কোরাইশরা চরমভাবে বাধা দিয়ে দিল, সাহাবায়ে কেরামকে মেরে মেরে রক্তাক্ত করে ফেলে দিল, রাসূলকেও তারা বাদ দিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর ঘরের সামনে, তিনি কাবার দরজার সামনে গিয়ে তিনি নামাজের জন্য সেজদার দিকে চলে গেছেন, এমন সময় কাফের মুশরিকরা তাকে পাকড়াও করে ফেলেছে। উতবা শাইবা মুগিরারা তাকে নামাজরত অবস্থায় ঘরের উপরে পা দিয়া তাকে চাপা দিয়েছে, নাকটা মোচা হয়ে গেছে, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। সবাই ভেবেছি আবু বকর বুঝি মারা গেছে, সেন্সলেস হয়ে পড়ে আছেন। কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরল, নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলাল্লাহি, দরজা খোলেন। দরজা খোলা হলো, রাসূল বলছেন, আবু বকর তোমার নাকটা মোচা কেন হুজুর? কাফেররা আমার নাকটা মোচা করে দিয়েছে, সেজদা দিতে আমাকে বাধা দিয়েছে। সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন, ইয়া রাসূলাল্লাহ, মক্কার হাওয়া ভালো না, মক্কার মানুষ আপনাকে আক্রমণ করতে পারে, চলুন আমরা মক্কার একটু বাইরে চলে যাই। রাসূল তার কথা মতো শুনে মক্কার আউটসাইডে চলে গেলেন, প্রচন্ড ক্ষুধা, দুজন দুজনের কিছু খান নাই। আমার নবীজি বলছেন, আবু বকর, তোমার শরীর থেকে প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে, তোমার জন্য কিছু না কিছু করা দরকার, দেখি তো কি পাওয়া যায়। মরু অঞ্চলে তিনি হাঁটতেছিলেন তার বন্ধুকে নিয়ে, 3 বছরের ছোট বড় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাঁটতে হাঁটতে হঠাৎ করে সামনে একটা ছাগলের পাল দেখলেন, ছাগলের পাল দেখি ছাগলের পালের যে রাখাল, রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল রে, আমি তোমার কাছে একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? একটা সাগি তুমি আমাকে দেবে নাকি? কি করবেন? একটা সাগি দিলে পরে সাগিটার দুধ দহন করব, আমার বন্ধু বকর না খেয়েছে, তার কিছু উপকার হবে। সে চরম আহত হয়ে আছি। রাখাল বলতেছে, সাগরিটা আমি দিতে পারবো না, কারণ সাগির মালিক তো আমি নয়, আমি হলাম রাখাল, আমানতের খেয়ানত হয়ে যাবে। এবারে রাসূল প্রচন্ড খুশি হয়ে মনে মনে চিন্তা করছেন, আহারে, একজন রাখাল মানুষ, এই মরু অঞ্চলের একজন রাখাল, ইমান নাই কিন্তু আমানতদারিতা আছে, আর আমাদের ইমান আছে কিন্তু আমানত নাই, ঠিক কিনা বল? ইমান রক্ষা করার জন্য আমানতদারিতার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মসজিদে গেলে আমি আগে না জুতা আগে? বলেন কি আগে? আমি আগে কই? মসজিদে গেলে কে আগে যায়? আগে জুতা আগে যায়। জুতা কি পিছনে রাখলে জুতা থাকে? কি আমাদের আমানতদারিতা দেখেন! মসজিদের জুতার পর্যন্ত গ্যারান্টি নাই। আবার আপনি বাজারে গেছেন, সাইকেলটা রেখে শুধু এইদিকে তাকাইছেন, ওইদিকে সাইকেল নাই। আমি কি ভুল বলতেছি নাকি? একটু বাসের মধ্যে, জামের মধ্যে উঠছেন, পকেটে হাত একটু দিতে ভুলে গেছেন, পকেটে টাকা নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কি এমন আমরা মুসলমান, কোনো নিরাপত্তা নাই, কোনো আমানতদারিতা নাই, অথচ সেই রাখাল বেদুইন সে বলতেছে, আমি দিতে পারবো না, আমার আমানতের খেয়ানত হয়ে যাবে। এবার রাসূল বলছেন, শোনো রাখাল, আমাকে এমন একটা সাগি দেবে যে সাগিটার ওলানে এখনো বাচ্চা আসে না, ওলানে এখনো দুধ আসে নাই, পেটে এখনো বাচ্চা আসে নাই, এমন ছোট্ট একটা সাগি দিলেও চলবে।
এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখাল মনে মনে চিন্তা করে, লোকটা এমন ছোট্ট একটা সাগি দিয়ে কি করবে, দিয়ে দেখি তো ছোট্ট একটা সাগি আমার নবীর হাতে দেওয়া হলো, আল্লাহ তাআলা নবীর হাতকে এত বরকতময় করে দিয়েছেন, আমার নবীজির ছোট্ট সাগি কোলের মধ্যে নিলেন, সাগির পিছনের দিকের দুইটা পায়ের মাঝখানে ওলান বরাবর দুইটা হাত রেখে দিলেন, গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেল। নবীজি বলছেন, রাখাল একটা বাটি আমাকে এনে দাও। বাটি দেওয়া হলো, দুধ দহন করলেন বিশ্বনবী নিজে, দুধ দহন করে এবার বললেন, ও আবু বকর, তৃপ্তি ভরে দুধ পান করো, বরকতের খাবার পান করো, রক্তাক্ত হয়েছে সকালবেলা, এখন তুমি বরকতের দুধ পান করো। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন, খাইতে খাইতে পেটের চামড়া টাইট হয়ে গেছে, দুধ কমে না। রসুল বলছেন, আবু বকর কেমন খাইছে? হুজুর খাইলাম তো অনেক, কিন্তু দুধ তো কমে না। রসুল বলছেন, কেউ তুমি কমাতে পারবে না আবু বকর, ও রাখাল তুমিও শুরু করো। রাখালও খাইতে খাইতে তার পেটের চামড়া টাইট হয়ে গেছে, দুধ কমে না। এবার রাসূল বলছেন, আবু বকর এখানে আরো আল্লাহর গোলাম থাকলে দুধ কমতো না, দুধ তখনই কমে যাবে যতক্ষণ না আমি আমার ঠোঁটটা এই বাটিতে না লাগাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি সেই জায়গা থেকে আবু বকরকে সঙ্গে করে নিয়ে চলে আসবেন, এমন সময় রাখাল বলতেছে, আমাকে ওর সাথে নিয়ে যান কেন, আপনি আমাকে যা কিছু দেখালেন আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে। এবার রাসূল বলছেন, রাখাল রে তুমি যদি আমার সঙ্গে চলে যাও আমানতের খেয়ানত হয়ে যাবে, ছাগলগুলো দেখবে কে। হ্যাঁ তা তো ঠিক, ঠিক আছে আপনি চলে যান, কিন্তু আমাকে দোয়াটা শিখাই দেন। কি দোয়া? আপনি ওলানে হাত দিয়ে কি যেন বললেন, সেই দোয়াটা আমার আপনি শিখাই দিলে পরে মাঝে মাঝে আমি হাত দেব আর দুধ খাবো। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি এই কথা শুনে মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, রাখাল শুধু মুখে দোয়া পড়লে হবে না, ভিতর থেকে শিরকিয়াতের সমস্ত পচা দুর্গন্ধ সাফ করতে হবে, সেজদা কাউকে দেওয়া যাবে না, রুকু কাউকে করা যাবে না, একমাত্র করতে হবে কাকে, কাকে করতে হবে, আল্লাহকে করতে হবে, শিরকিয়াতের পচা দুর্গন্ধ তোমাকে সাফ করতে হবে। সঙ্গে সঙ্গে রাখাল কাঁদতে কাঁদতে বলতেছেন, আমার মনে হয় মক্কার মাটিতে আল্লাহর পয়গম্বরের জন্ম হয়েছে, আমি শুনেছি আপনি কি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাকি? রাসূল বলছেন, ও রাখাল তোমার বুঝতে ভুল হয় না, আমি হলাম শেখ রেজামানের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাখালের বুঝতে দেরি হলো না, রাখাল আস্তে করে বলে ফেলতেছে, সময় বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে আসতে বলবেন না কে? এই রাখালটা ইসলাম কবুল করলেন। যত সাহাবি ছিলেন রাসূল মাঝে মাঝে বলতেন, ও সাহাবিরা শোনো, আমার এই রাখাল সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কোরআন তেলাওয়াত করে আমার কাছে মনে হয় যেন ফেরেশতা জিব্রাইল ওহী নাজিল করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। একজন রাখাল ইসলাম কবুল করলো, অথচ আবু জেহেল রাসূলকে চিনতে পারলো না, রাসূলকে মেরে ফেলার সিদ্ধান্ত পর্যন্ত হয়ে গেল, নবীজি দাওয়াতে কাজ করতে পারেন না। আমার নবীজি মক্কায় দাওয়াতি কাজ করার সুযোগ পর্যন্ত হারিয়ে ফেললেন, কেউ দাওয়াতি কাজ করতে দিচ্ছেন। আমার নবীজির দাওয়াত ছিল নেশা, বুক ভর আশা নিয়ে তিনি এবার তায়েফকে টার্গেট করলেন, তায়েফে তিনি রওনা করলেন। মক্কা থেকে 22,000 ফিট উঁচা একটা পাহাড়ি অঞ্চল তায়েফ, নিজের চোখে তায়েফ শহরটা আমি দেখেছি। আমার নবীজি তায়েফ দিয়ে ঘেসে ঘেসেই তিনি বনু সাদে গিয়ে 5 বছর ছিলেন, মাহালিম তো সাদের দুধমার ঘরে ছিলেন 5 বছর। কয় বছর? 5 বছর। আমার নবীজির বুক ভর আশা হলো যে একটু তায়েববাসীকে কালেমার দাওয়াত দেব। একটানা 3 দিন 3 রাত তিনি খান নাই ঘুমান নাই, হেঁটে হেঁটে তিনি তায়েফে এসে পৌঁছেছেন। তায়েফের মানুষকে লক্ষ্য করে যখন কালেমার দাওয়াত দিলেন, তায়েফের মানুষগুলো রসুল কি ফুল দিল না পাথর দিল? বলেন কি দিল? বলেন ফুল দিয়েছে না পাথর দিয়েছে? রসুলকে তার ওয়েলকাম জানায় নাই। আমার নবীজি শুধু বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে পাথর জমা হয়ে গেল, নবজির মাথায় মারা হলো, নবজির মাথা রক্তগুলো গড়ে গড়ে পা পর্যন্ত চলে এলো, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেল, নবজির পাশে কেউ নাই, নবজি মুক্ত পড়ে জমিনে পড়ে গেছেন। জিবরীল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন, ফেরেশতারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, আজকে আপনি যে দোয়া চাবেন সেই দোয়াটাই করা, সেই কাজটাই করা হবে, আপনি কি চান? তায়েববাসীকে শেষ করে দেই, রাসূল বলছেন, ও জিবরাইল,
আমি নোহের মতো দোয়া করব না, মুসার মতো দোয়া করব না। আমার দোয়া হলো ওরা বোঝে নাই, ওরা জানে নাই, ওরা আমাকে চিনে নাই, আমি ওদেরকে বিনা শর্তে মাফ করে দিলাম। জোরে কর সুবহানাল্লাহ। আমার নবীর মধ্যে ছিল প্রতিশোধের নীতি না ক্ষমার নীতি? আর আমার দেশে চলছে এখন কিসের নীতি বলেন? আমাদের নীতি কি প্রতিশোধ না ক্ষমা? আমরা কি ক্ষমা দেই? ক্ষমা করি না, প্রতিশোধ নেই? প্রতিশোধ কোনো মুসলমানদের ভাষা হতে পারে না। والكاظمين الغيظ والعافين عن الناس যারা ক্রোধকে সংবরণ করবে, মানুষকে মাফ করে দেবে, আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি তায়েফের মানুষকে কালিমার দাওয়াত দিতে গিয়ে উল্টো তিনি মার খেলেন, রক্তাক্ত দেহ নিয়ে তিনি আর টিকতে পারলেন না। সেই জায়গা থেকে একটা সোজা দৌড় মারলেন সামনের দিকে। তিন দিন তিন রাত না খাওয়া বিশ্ব নবী, এক মুঠো খাবারও যায় নাই, এক চুল পরিমাণ পানিও পেটে ঢোকে নাই। নবীজির গোটা দেহ থেকে রক্ত গড়ে গড়ে পড়ে, রাসূল রক্ত শূন্যতায় ভুগতেছেন। সামনের দিকে যেতে যেতে আর পারলেন না, আঙ্গুর বাগান খুঁজে পেলেন, আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন। আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গিয়ে চিত হয়ে পড়ে গেলেন, আর পারছেন না, হাত পা তিনি ছেড়ে দিয়েছেন। আম বাগানের যে একজন কেয়ারটেকার তত্ত্বাবধায়ক দূর থেকে দেখে রাসূলকে, সামনের দিকে সে দেখে এত সুন্দর চেহারার মানুষ, লোকটাকে আমি তো তাকে চিনলাম না, কিন্তু লোকটা তো মনে হয় মারা যাবে। দয়া হলো, মোহাব্বত হলো, করলো কি, আঙ্গুর বাগানের থেকে কয়েক থোক আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়া আঙ্গুরগুলোকে রস করে সুন্দর করে চিপিয়ে চিপে একটা গ্লাস ভর্তি আঙ্গুরের রস পূরণ করে আমার নবীর হাতে দিয়ে বলছে, মহাম ও যুবক, এই যে আঙ্গুরের রস তুমি পান করো, তুমি তো মরে যাবে তাছাড়া। আমার নবীজি বিসমিল্লা বলে সেই গ্লাসটা হাতের মধ্যে নিয়ে তিন ঢোকে পান করলেন। তিন ঢোকে পান করে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস। আশ্চর্য হয়ে সে মনে মনে চিন্তা করতেছে, আমার সঙ্গে কোনোদিন কথা হলো না, দেখা হলো না, সে আমাকে চিনল কেমনে? এবার রাসূল বলছেন, যুবক রে, তোমার গ্রামের বাড়ির নাম নিনোয়া। আমার গ্রামের বাড়ি নিনোয়ায় লোকটা জানল কেমনে? এবার নবীজি কিছুক্ষণ পরে মুসকি হাসি মেরে বলছেন, ও আদ্দাস, তুমি যে গ্রামে জন্মগ্রহণ করেছ ওই গ্রামেই জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম। এবার আশ্চর্য হয়ে যুবক বলতেছে, ও যুবক, তুমি আমার গ্রামের নামটা জানলে কেমনে? আবার নবীর তথ্য তোমাকে কি জানালো? এত সংবাদ, এত কথাগুলো তুমি কেমন করে আমার সামনে বলতে পারলে? তোমার পরিচয়টা কি? এবার নবীজি সংক্ষিপ্ত করে শুধু বলছেন, ও আদ্দাস, একটা কথা তোমাকে জানিয়ে দিচ্ছি, সেটা হলো একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস করলো কি, খ্রিস্টানি কায়দায় দুইটা হাত নিয়ে নবীর দুই পায়ে রেখে দিয়া তাকে সেজদা দিয়ে ধন্য করবে। আমার নবীজি সেই সময় সেজদা নিয়েছেন নাকি? আস্তে কোন কেন, আস্তে বলেন কেন? সেজদা নিয়েছেন না? সেজদা একমাত্র কার জন্য? রুকু একমাত্র কার জন্য? সেজদা তিনি নিলেন না, বরঞ্চ করলেন কি, সোজাভাবে তার দুইটা হাত চেপে ধরলেন, দুই হাত চেপে ধরে সোজা খাড়া করে নিয়ে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, ও আদ্দাস, তুমি আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, তুমিও আব্দ, আমিও আব্দ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না, তাছাড়া তুমিও মানুষ, আমিও মানুষ। মানুষে মানুষ কখনো কাউকে সেজদা দিতে পারে না। এবার আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস বলতেছে, আপনি জান্নাতের নবী, এতে কোনো সন্দেহ নাই, আপনি আমাকে পড়িয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। হেদায়েতের মালিক কে? আস্তে বলবেন না, কে? আমরা হেদায়েত চাইবো কার কাছে? সেজদা দেব কাকে? রুকু করব কাকে? নামাজ পড়ব কয় অক্ত? একা না জামাতে? সময় না সময়ে? একদিন না সাত দিন? বলেন, একদিন না সাত দিন? হ্যাঁ, সাত দিনই পড়তে হবে, একদিন পড়লে হবে না। আচ্ছা,
এক মাস না বারো মাস? বলেন এক মাস না বারো মাস? এক মাসের মুসল্লি আসতেছে না সামনে? কয় মাসের মুসল্লি? এক মাসের মুসল্লি আসতেছে। এই তো দুই দিন পরে দেখবেন যে একদম চরম ইমেজ নিয়া এক মাস দাড়ি কাটা নাই, নামাজ মিস নাই, তাহাজ্জুদ বন্ধ নাই, ঈদের দিন মদের বোতল খায়া সিট হয়ে পড়ে আছে, আছে না নাই? এটার নাম ইমানদার নয়। ইমানদার প্র্যাকটিস করবে ইসলামের এক বছর না সারা বছর, এক মাস না সারা মাস, বাস সারা বছর বারো মাসে আল্লাহর দাসত্ব করে যাবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা এক নম্বর হুকুম শিখলাম, রুকু সেজদা আমরা করব একমাত্র কার জন্য? রাসূল কারোর কাছ থেকে সেজদা নিয়েছেন? রুকু নিয়েছেন? অতএব যে সমস্ত দরবারে রুকু সেজদা চলে, ওই সমস্ত দরবারের ওই সমস্ত ভণ্ডদের ঠ্যাং পিটাইয়া ভাঙা দরকার। ওই সমস্ত দরবারে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, নাম্বার দুই, ওয়াবুদু রাব্বাকুম, ইবাদত করব কার? আস্তে বলবেন না, ইবাদত করব কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় ইবাদত আছে না নাই? যদি পেশাবখানায় ঢুকি ইবাদত নাই? আস্তে বলে কেন? পেশাবটাও যদি আমি নবীজির সুন্নাহ মতো আদায় করি, এটা আমার জন্য কি ইবাদত হবে না? হবে। গোসলটাও ইবাদত, খাওয়াটা ইবাদত, স্ত্রীর সঙ্গে মিষ্টি কথা বলা ইবাদত, জোরে কোন সুবহানাল্লাহ। কিছু কিছু স্বামী আছে হাসেও না কান্দেও না, বউরা মনে মনে কয় বুড়া মরবে কোন দিন, স্ত্রীর সামনে একটা মুস্কি হাসি মারবেন, এটাও এটাও সুন্নাত, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজির একাধিক স্ত্রী ছিল, চারজন স্ত্রী আমার নবীর সামনে বসে চারজন একসঙ্গে বলতেছে, হুজুর আপনি সত্যি করে বলেন তো আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? কেন কে আমাদের চারজনের মধ্যে গন্ডগোল লাগছে, কে কাকে বেশি ভালোবাসে? রাসূল বললেন, তোমরা আমাকে যে প্রশ্ন করেছে এই প্রশ্নের জবাব আমি আজকে দেব না, কালকে দেব, যাও। সবাই স্ব ঘরে চলে গেছে। আমার রাসূল করলেন কি, সন্ধ্যা হতেই তিনি আটটা খেজুর হাতের মধ্যে নিলেন, কয়টা খেজুর? দুটো করে ভাগ করলেন, কয়জনের হলো? চারজনের। প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকলেন, ঢুকে আসতে করে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, মহাব্বত করি, আমি তোমাকে দুইটা খেজুর দিয়ে গেলাম আর তোমাকে জানিয়ে গেলাম তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এই কথা যেন অন্য কোনো স্ত্রী কানে না যায়। বাস এই কথা বলে তিনি ঘর থেকে বের হলেন। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়া কি কথা বললেন? তৃতীয় স্ত্রীর ঘরে গিয়া কি কথা বললেন? চারজনকেই তিনি দুটা করে খেজুর দিয়ে আসলেন, সেম কথা বললেন। পরের দিন সকালবেলা বুক ভর আশা নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেছে, সবাই তো খুশি, রাসূল আমাকে বেশি ভালোবাসেন, কিন্তু বলে দিয়েছেন কেউ যেন কাউকে না বলে। এবার যখন বলছে, ওজন আপনি এখন বলে দিন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, রাসূল একটা মুস্কি হাসি মেরে বললেন, শোনো আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গতকালকে লুকুলুকি দুইটা খেজুর দিয়ে আসছি, যা। জোরে বলে সুবহানাল্লাহ। ম্যানেজিং পাওয়ার কি ছিল রাসূলের? রাসূল শুধু রাসূল ছিলেন না, ঘরেও তিনি সেরা ছিলেন, সমাজে সেরা ছিলেন, যুদ্ধের ময়দানেও সেরা সেনাপতি ছিলেন। সম্মানিত ভাইয়েরা, সেই নেতৃত্ব আমরা ধরব, যে নেতৃত্ব চলবে আখেরাত পর্যন্ত, যে নেতৃত্ব হাসরেও চলবে সেই নেতৃত্ব আমরা ধরব, যে নেতৃত্ব ধরলে পরে আমার আখেরাত হারাবে সেই নেতৃত্ব ধরা দরকার। কষ্ট হচ্ছে আপনাদের? বেনামাজি নেতার নেতৃত্ব আমরা মানব না, যে নেতা আল্লাহর হক নষ্ট করে সে নেতা বান্দার হক নষ্ট করতে পারে, যে নেতার নামাজ নাই সেই নেতার মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? রাসূল নেতৃত্ব তৈরি করেছেন নামাজ থেকে, রাসূল নেতৃত্ব কোন জায়গা থেকে? নামাজ থেকে। আমরা রুকু এবং সেজদা দেব কাকে? নামাজ পড়বো কয় অক্ত? পাঁচ অক্ত। সময় না অসময়ে? বুঝে না না বুঝে? মনোযোগে না মনোযোগে? তাড়াতাড়ি না আস্তে আস্তে? এশার নামাজের পরে আমার দেশে রমজান মাসে নামাজ হয়, কিসের নামাজ? তাড়াতাড়ি তাড়াতাড়ি কিসের নামাজ কোন? তাড়াতাড়ি। এত জোরে পড়ে হাফেজ যদি একটু আস্তে আস্তে কয় মুসল্লি রিপোর্ট দেয়, কালসা হাফেজ, ওরে দিয়ে হবে না, পাল্টাও। হাফিজ এখন কয় আমি আলিশা থাম,
এমন জোরে পড়বো আমি তো বুঝবো না, তোর সদ্য গোষ্ঠী বুঝবে না, যা আছে না নাই বলেন তো, ওরকম পড়ার দরকার আছে? আট রাকাত বিশ রাকাত নিয়ে গন্ডগোল করেন, আট রাকাত বিশ রাকাত কোনো ফ্যাক্টর নয়, নামাজ হচ্ছে কিনা এটা বড় ফ্যাক্টর। নামাজকে আমরা সহি করব, জোরে বলি ইনশাআল্লাহ। রমজান সামনে সমাগত, যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার চাইতে বড় বড় কপাল কেউ আছে? তার ধ্বংস হয়ে যাক, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান পেয়েছি সমস্ত বদভ্যাস ছেড়ে দেব, হারাম ছেড়ে দেব, মিথ্যা সাক্ষী ছেড়ে দেব, কবিরা গুনাহ ছেড়ে দেব, এক রমজানের মধ্য দিয়ে আল্লাহ পাক আমাকে জান্নাতের মেহমান বানায় দেবেন। কিন্তু ইফতার করার পরে সারাদিন রোজার ছিলেন, ভালোই ছিলেন, ইফতার করার পরে মুদিখানার দোকানের সামনে বলে দে তো একটা বিড়ি টান দেই, আসে না নাই বলেন তো, তাহলে রোজা রেখে লাভটা হলো কি? যে রোজার মধ্যে দিয়ে আপনি বদভ্যাস সারতে পারলেন না, অনেকে প্রশ্ন করে রোজার বিড়ি খাওয়া কি, মানে উনি জায়েজের চেষ্টায় আছেন, এরকম লোক আসে না নাই বলেন তো, প্রশ্ন করার কি দরকার? বিড়ি খায় বিড়ি খাওয়া কি ভালো বলেন তো? বিড়ি খেলে কি স্বাস্থ্য ভালো হয়? কোনো ডাক্তারকে বলে বেশি করে বিড়ি খাবেন এরকম বলে? লাঞ্চ দিয়েছেন কে? শ্বাস প্রশ্বাস নেবার জন্য লাঞ্চ দিয়েছেন কে? এই লাঞ্চটা সুস্থভাবে দিয়েছেন কে? বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ, দেখছেন অনেকে আল্লাহ আল্লাহ নষ্ট করছে। তাহলে যেটা খাইলে নষ্ট হয় অবশ্যই জবাব দিতে হবে কার কাছে? কার কাছে জবাব দিতে হবে? আল্লাহর কাছে। এই জন্য কোনো অপকর্মের কাছে আমরা যাবো না, জোরে বলি ইনশাআল্লাহ। রমজান মাস হারাম বর্জনের মাস, প্র্যাকটিস করবো এক মাস, সেই প্র্যাকটিস চালাবো বাকি এগারো মাস, জোরে বলি ইনশাআল্লাহ। সুদের ধারে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। কোনো সেনা বিচারের কাছে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা, এখন তো যুবকরা শুধু গার্লস স্কুলের সামনে যে ইতিমের মতো বসে থাকে, আছে না আছে না নেই, ইতিমের মতো বসে থাকে, মানে বাপও নাই মাও নাই। যখন মেয়েটা স্কুল থেকে বের হয় পিছে পিছে ও যায়, ছেলে মেয়ে কোনো কথা বলে না, ছেলে বলে শোনো তুমি কি এত পাশা, তুমি আমার একটা কথার শুনে সাড়া দিবে না, যদি একটাবার বলো আমি তোমাকে ভালোবাসি। ওরে বাবা, আছে না নাই? এগুলো কিচ্ছু না, এগুলো হেরে যাবে। ভালোবাসা টিকে থাকবে কার? আসতে বলবেন ভালোবাসা টিকে থাকবে কার? আল্লাহ তাআলা। এগুলো সমস্ত নোংরামিগুলো বাদ দিতে হবে। সমস্ত শিশু পার্কগুলো দখল করে নিয়েছে শিশুর খালারা, ঠিক কিনা বলেন? খেলার সাথে আবার খালু আছে, বৈধ খেলু না অবৈধ খেলু? অবৈধ খেলু, বসে বসে সারাদিন গল্প করে, আছে না? আসতে বলবেন না, আছে না নাই? এগুলি কি রোজা রেখে করা যাবে? রোজার পরে করা যাবে? হ্যাঁ, রোজা রেখে, রোজা রেখেও করা যাবে না, রোজার পরেও করা যাবে না। এগুলো কি হারাম? এগুলো কি বলেন হারাম? ওঠেন কেন ভাইজান, উঠতেছেন কেন? এক নাম্বার, আবার আসবেন তো? হ্যাঁ, তাহলে ঠিক আছে, বসেন। এত সুন্দর নিরিবিলি ফাঁকা আকাশ, আমি এরকম মাহফিল খুব কম পাইছি, উপরে উপরে কিছু নাই, আমার উপরে দিছেন কেন তাহলে? এই তো দুই নম্বরই করা হয়ে গেছে, আমি একরকম, জনগণ আর একরকম। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সফল হব না ব্যর্থ হব? আল্লাহ তাআলা বলতেন লাআল্লাকুম তুফলিহুন, সূরা হজ 77 নম্বর আয়াত। সফল যদি হতে চাও রুকু সেজদা কাউকে নয়, কাকে দিবা? কারো কাছে চাওয়া নয়, চাইবা কার কাছে? আল্লাহর কাছে। ওয়াবুদু রাব্বাকুম, ইবাদত করবে আমি আল্লাহ তাআলার, কারো ইবাদত তোমার করা যাবে না। দাসত্ব আমার করতে হবে, আইনটা আমার মানতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। নামাজকে আমরা সুন্দর করার চেষ্টা করব, নামাজটাকে সুন্দর করে ফেলবো। যার নামাজ সুন্দর তার ইমানটা সুন্দর। আমার ভাইয়েরা, নামাজের মধ্যে দুনিয়ার কথা মাঝে মাঝে মনে হয় কি না? অনেকে চুপ করে আছে, মনে হয় না শোক ভাই? মনে হয় না শোক ভাই? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয় না একটু? হয় কি করবেন বলেন? নামাজের মধ্যে দুনিয়ার কথা যদি মনে হয় নামাজ কবুল হবে কি না, এমন একটা পেরেশান এক সাহাবির মধ্যে হলো। সেই সাহাবি নবীর কাছে এসে প্রশ্ন করবেন, রসুল নাই, আলীকে ডাক দিয়ে বলছে আলী
নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয় নামাজ কেমন কবুল হবে, হযরত আলী দিল এমন ফতোয়া নামাজ কবুল হবে না যাও, এই শক্ত ফতোয়া নিয়ে চলে গেছে, বিশাল টেনশন, নামাজ তো সব শেষ। আমার নবীজি এসে বলছেন, আলী তোমার কাছে কেউ আসছিল? হ্যাঁ। কি বলছো? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না। তাই এই মুহূর্তে তুমি ওযু বানাবা, ওযু বানায় তুমি নামাজে দাঁড়াও, দুই রাকাত নফল নামাজ পড়ার পর আমি তোমাকে সুন্দর একটা চাদর দেব আমার পক্ষ থেকে। সাইয়েদ আলীর আনন্দ দেখে কে, রসুল আমাকে চাদর দিবেন, সুন্দর করে ওযু বানায়া নামাজে দাঁড়ায়া প্রথম রাকাত খুব মনোযোগ দিয়ে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়তে নিয়ে ভাবতেছে, রসুল যে আমাকে চাদরটা দিবেন, এই চাদরটা কোন চাদর, আয়েশার ঘরেরটা না মা হাফসার ঘরেরটা? কার মধ্যে মনে, কার চিন্তায় আসছে এটা, কার চিন্তায়? কোন সাহাবি, কোন সাহাবি? আলী কি দুর্বল? দুর্বল সাহাবি? এমন সবল, খয়বরের দুর্গ দখল হয় না, সেই দুর্গ কে দখল করবে? হচ্ছে না, কয়েকদিন চলে যাচ্ছে, রাসূল বলেন আমার আলী যাবে এবার। তখন তার চোখ উঠছে জ্বর, রাসূল তার মুখের থুতু তার চোখে লাগায় দিলেন, চোখ ভালো হয়ে গেল। তরবারি নিয়ে চলে গেছেন যুদ্ধ করতে, ঢাল নেন নাই, সামনে খয়বরের বিশাল বড় লোহার ফটক, দুর্গ, দুর্গের দরজা, তিনি বাম হাতে ধরলেন, টান মারলেন, হাতে চলে আসলো দরজা। বলবেন না, হাতে দরজা চলে আসছে, দুর্গের দরজা যদি সাহাবির হাতে আসে ভিতরে কোনো লোক থাকবে কোন তো? এটিকে মানুষ আসে না কি আসে? দুর্গ দখল হয়ে গেছে, জোরে কান সুবহানাল্লাহ। সাহায্যটা কার? আলীর, আলীর শক্তি না আল্লাহর শক্তি? আল্লাহ শক্তি দিয়েছেন, ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, সেই দুর্গ দরজা ফেলে দিছেন, দূরে ছিটকে গিয়ে পড়ে গেছে, কয়েকজন সাহাবি গিয়ে তোলার চেষ্টা করে, এক চুল পরিমাণও তুলতে পারে না। রাসূল বলেন আলী তুমি যাও, উনি তুলতে গেছেন, যেই স্টাইলে ধরেছিলেন সেই স্টাইলে বাম হাতে ধরছেন, ওঠে না, ডান হাত যোগ দিলেন তা ওঠে না, সর্বশক্তি নিয়োগ করলেন, প্রত্যেকটা লঙ্কূপ থেকে ঘাম ঝরতেছে, উঠল না, মাথা নিচু করে লজ্জা পেলেন। রাসূল বলেন লজ্জা পাওয়ার কিচ্ছু নাই আলী, শুধু হাত দিয়ে ধরেছিলে, অসংখ্য ফেরেশতা তোমাকে সহযোগিতা করে তোমাকে তুলাই দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সাহায্য পেতে হবে কার কাছ থেকে? সে আলী নামাজের মধ্যে মনে হয়েছে কোন চাদরটা তিনি দিবেন। নামাজ শেষ করলেন আলী, সালাম ফিরলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরার সঙ্গে সঙ্গে নবীর চোখে আলীর চোখ পড়ে গেছে, আলীর চোখে নবীর চোখ পড়ে গেছে। আলী রাসূলকে দেখে মুস্কি মুস্কি হাসি মারেন, না আমার নবী যে মুস্কি মুস্কি হাসি মারেন। রাসূল বলছেন আলী রে নামাজ শেষে হাসো কেন হুজুর? আপনি যে কারণে আমিও সেই কারণে। আমার নবীজি বলছেন আলী তোমার মতো সাহাবীর যদি এমনটা হয়ে যায়, সেই সাহাবী তোমাকে প্রশ্ন করতে আসলে তুমি তাকে বললে নামাজ কবুল হবে না, তাহলে এটা কি হলো হুজুর? উত্তর ভুল হয়ে গেছে, আপনি এখন বলে দেন। আমার নবীজি বলছেন হ্যাঁ নামাজ হয়ে যাবে যদি ওয়াজিব কাজও ছুটে যায়। শেষ বৈঠকে তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরে দুইটা সেজদা যদি পেনাল্টি মেরে দাও বান্দা, আমি তোমার ভুলটাকেও সংশোধন করে কবুল করে নেব। নামাজের কোনো মাফ নাই, প্রশান্তের মাঝে পড়ে গেছ, সাগরের মাঝে পড়ে গেছ, নৌকা ডুবি হয়েছে, জাহাজ ডুবি হয়েছে, মরে যাচ্ছ তুমি, তোমার কাছে মনে হয়েছে আসরের সময়টা হয়ে গেছে, এখন নামাজটা পড়া দরকার, ইশারা করেও সেই সময় নামাজটা পড়তে হবে। আমার মা আজকের মাহফিলে যারা এসেছেন, সন্তান ডেলিভারি শুরু হয়ে গেছে, মাথাটা দুনিয়াতে এসেছে, হাত পাটা এখনো দুনিয়াতে আসে নাই, অর্ধেক মাথা চলে আসছি, কিতাব এসেছি, নেফাজের হুকুম না আসা পর্যন্ত তার নামাজ মাফ হবে না, ওই সময়ও তার যদি সেন্সটা ঠিক থেকে যায় ইশারা করে হলেও তাকে নামাজটা পড়তে হবে। আমার ভাইরা নামাজের কোনো মাফ নাই, নামাজের কোনো মাফ নাই। কয় অক্ত নামাজ আমরা পড়বো বলেন? আসতে বলবেন না, কয় অক্ত নামাজ? মনোযোগ দিয়ে আমরা নামাজটা পড়বো, জোরে বলি ইনশা আল্লাহ। আবার আলীর ব্যাপারে আমরা ভুল বুঝবো না, সাইয়েদনা আলীর নামাজটা অত্যন্ত মনোযোগের সঙ্গেও ছিল, এত মনোযোগ তার নামাজে ছিল, যুদ্ধ করতে গিয়ে তীর মেরেছে কাফেররা, তার পায়ের মধ্যে তীর ঢুকে গেছে, সেই তীরটা কেউ বের করতে পারে না। সাইয়েদনা আলীর প্রচন্ড কষ্ট দেখে সাহাবে কেরামের সঙ্গে পরামর্শ করা হলো, রাসূল বললেন সাহাবীরা শোনো, আমার আলী যখন তার মহব্বতের নামাজে যখন দাঁড়িয়ে যাবে, নামাজের মধ্যেই তোমরা তার পা থেকে তীরটা টান মেরে বের করে নিবা, অপারেশন করে নিবা। সাইয়েদনা আলী যখন নামাজে দাঁড়ায় গেছেন,
নামাজের মধ্যেই সাহাবে কেরাম তার পা থেকে তীরটা টানতেছিল, কিতাবের মধ্যে আসছে, গোস্তগুলো সিরে সিরে আসতেছিল, রক্তগুলো গড়ে গড়ে পড়ছিল, আলীর মুখ থেকে নামাজের মধ্যে বিন্দু পরিমাণ কোন আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ হয়ে গেছে, আলীর সালাম ফেরার পরে পায়ের দিকে তাকায় দেখে সেই যন্ত্রণার তীরটা তার পায়ে নাই। প্রশ্ন করলেন, ভাইয়েরা রে, যে তীরবিদ্ধ পা নিয়ে আমি নামাজ শুরু করেছে সেই তীর তো নামাজের পরে দেখি না, কি হলো? সবাই বলতে, আলী তোমার নামাজের মধ্যে তোমার পা থেকে টান মেরে তীরটা বের করে নিয়ে চালি বলছেন, আল্লাহর কসম করে বলি তোমার আমার পা থেকে টান মেরে তীরটা কখন বের করেছো? আমি আলী বিন্দু পরিমাণ টের পাই নাই। আমরা এমন নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের মধ্যে মজা পেতে হবে, এটাই হলো শ্রেষ্ঠ ইবাদত। আমি যখন মারা যাব, কবরে যখন না হবে, তিনটে প্রশ্ন হবে, হাসরে যখন না হবে, সর্বপ্রথম প্রশ্ন হবে তোমার নামাজ, তোমার কি বলেন নামাজ, সে নামাজকে আমরা সুন্দর করব, জোরে বলি ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারে, একটু হাত তুলে দেখান তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট হচ্ছে, আর একটু চালাই, কোনো আপত্তি, কোনো অসুবিধা? জোরে বলি ইনশাআল্লাহ। সোহাগ ভাইকে দাড়িওয়ালা হলে খুব ভালো ভালো মানাবে, বলেন আপনারা কি বলেন, বলেন মানাবে না? জি, আমরা সামনেবার দেখতে চাই, সবাই দেখবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সোহাগ ভাইকে দাড়িওয়ালা বানাও, ভাবি মাইন্ড করবে নাকি, ভাবি মাইন্ড করবে, ভাবি ভাবি মাইন্ড করবে নাকি? তাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভাবি দাড়ি রাখার পক্ষে, ভাবির চিন্তা হলো তুমি বুড়া হও আগে, তুমি তো ইয়াং থাকো। কেন তাই না, ও আমি যতবার বাসা থেকে বের হই আয়াতুল কুরসি পড়ে গায়েব হয়ে যায়। আল্লাহু আকবার, এরকম বউ কয়জন পাবে? আয়াতুল কুরসি প্রত্যেক পড়ে প্রত্যেক দিন তাকে ফোঁ দিয়ে বের করে দেন। ভালো, আল্লাহ তুমি সবার বউ কেমন বানায় দাও, জোরে বলি আমিন, জোরে বলি আমিন। অবশ্যই, যার একটা সুন্দর চরিত্রবতী বউ আছে, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ তার ঘরে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আবার কিছু কিছু স্বামী আছে, সেই সুন্দর বউটাকে আবার সুন্দর করে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেয়, এরকম কিছু বদমাইশ আছে না? নাই, আছে না? বলে, প্রিয় ভাইরা, আজকের বিবাহ বার্ষিকীতে আমার বইয়ের ছবি পোস্ট করে দিলাম, তোমরা সবাই মিলে আসো দেখো, জামাতের সঙ্গে দেখি, এরকম আছে না? নাই, বউকে জাতীয় সম্পদ না পার্সোনাল সম্পদ? তো বউকে আপনি মানুষকে দেখাবেন কেন? এরকম কিছু আছে না? কিছু কিছু স্বামী আছে, বউকে দিয়ে বাজার করায়, আছে না? সাথে আপনি যান হজ করা, কি জোরে কোন হজ করা কি মেয়েদের জন্য ফরজ, কিন্তু মেয়ে যদি একা যায় হজ হবে না? সাথে কারো যেতে হবে, সাথে স্বামী যাবে, না হয় 14 জনের যে কোনো একজন যাবে যাদের সঙ্গে বিয়ে হারাম, এছাড়া তার হজ হবে? হবে না। মার্কেটে যাওয়া তো ওয়াজিব নাকি? মার্কেটে যাওয়া ওয়াজিব না? আপনি যাবেন না কেন? যান, সাথে আপনার ভাইকে নিয়ে যান, হেল্পারকে নিয়ে যান, আপনি একা যাবেন কেন? মেয়েদেরকে এই সিকিউরিটি, মেয়েদেরকে এই অধিকার, মেয়েদেরকে এই মর্যাদা কে দিয়েছেন? আসতে পারবেন না? কে দিয়েছেন? একা একা চলে যায় মার্কেটে ঢং ঢং করে, স্বামীকে ধমক দিয়ে বলে তুমি মার্কেট বুঝো, তুমি তো শাড়ি কিনতে চাই, তুমি তো সংসার শেষ করে ফেলবা, 500 টাকার শাড়ি তুমি 2000 টাকা দিয়ে নিয়ে আসো, এক ধমক মেরে স্বামীকে কাইত করে থুইয়া চলে গেছে মার্কেটে। কিছু কিছু মহিলা আছে স্বামীর সামনে সাজে না, মার্কেটে যেতে সাজে, আছে না? আছে না? স্বামীর সামনে মনে হয় যে কিচ্ছু নাই, ওর কোনো সে ফিলিংসই নাই, অথচ সকল সৌন্দর্য প্রকাশ করা দরকার কার সামনে? স্বামীর সামনে। স্বামীর সামনে কোনো নতুন কাপড় না, সেনা কাপড়, গায়ে গন্ধ, আর মার্কেটে যেতে পারফিউমের অভাব নাই, সুন্দর কাপড় চুপুর পরে, চুলটুল সেজে, চোখ মুখ সেজে, একদম আটা ময়দা লাগায়া, আটা ময়দা বুঝলেন তো, চলে গেছে মার্কেটে ঢং ঢং করে, দোকানদারের সামনে গিয়ে এত সুন্দর মিষ্টি ভাষা, দোকানদারকে বলে ভাইয়া এটা শাড়ি দেওয়া যাবে কি? মানে এত সুন্দর মাখরাজ সিফাত, মনে হয় যে মানে ভাষা নাজিল হচ্ছে, আছে না? নাই, দোকানদারও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে
আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে, ওটা আরেক বদমাইশ আছে না, এগুলো আছে না নাই, এগুলো করবেন কেন? আপনার স্ত্রীর মুখের সুন্দর হাসি আপনার জন্য বরাদ্দ, অন্য পুরুষের জন্য নয়। আজকে যুবক যুবতীর চরিত্র নষ্ট করার জন্য ভারতের সিরিয়ালগুলো সবচেয়ে বড় দায়ী। আমার দেশের মা বোনরা অনেক ভালো, কিন্তু এই সমস্ত চ্যানেলগুলো দেখে দেখে মারা দুষ্ট হয়ে গেছে। মা এগুলো দেখবেন না, আল্লাহ তুমি মাদেরকে কবুল করো, জোরে বলি আমিন। নিজের ইমানকে নিজে রক্ষা করতে হবে। আমরা এখন শেষ সময়ে চলে এসেছি, হাতে ইমান, হাতে আগুন রাখা যেমন কঠিন, তার চেয়ে বেশি কঠিন হলো ইমানকে রক্ষা করা। আমার ইমানকে রক্ষা করব, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। যুবক তোমার জন্য পাঁচ ধরনের পুরুষ, পাঁচ ধরনের মহিলাকে বিয়ে করলে তুমি সুখী হবে না। কয় ধরনের? পাঁচ ধরনের, বলবো আস্তে বলবো। আবার কিছু কিছু পুরুষকেও স্বামী হিসেবে গ্রহণ করলে মেয়েরা সুখী হবে না, বলবো? আওয়াজ কমে গেছে, মানে আমাদেরটা বলেন না, ওদেরটা শুধু বলেন নাকি? দুটোই বলার দরকার আছে না নাই? কি করব, আলোচনা চালাবো? এরাও কয় সালাম, কিছুই বুঝি না, আমার পক্ষে একটু থাকেন ভাই ভাই। জি বলি, জি বলি ইনশাআল্লাহ। আমি খুবই খুশি যে একটা লোক আপনারা ওঠেন নাই, একটা লোকের কোনো নড়াচড়া নাই, আলহামদুলিল্লাহ বলো। জি আর একটু সময় আমি নেব, কাম সারছে বা তুমি কোথা, তুমি কি চতুর্থ আসমান থেকে আসলে নাকি? আচ্ছা জি বলি আলহামদুলিল্লাহ। সবাইকে ফজর পড়ব, জোহর পড়ব, আসর পড়ব, মাগরিব হবে, এশার নামাজ হবে, রমজান মাসে কোরআন শেখা হবে, এটা মাথায় রাখবেন। আমি একটা কাজ দিয়ে গেলাম আপনাদের, কোরআন শিখব, অর্থ সহ বুঝব, আমল করব, জোরে বলে ইনশাআল্লাহ। আমার জান্নাত আমাকে নিতে হবে, আমার জান্নাত অন্য কেউ দেবে না, ঠিক কিনা বলেন? আমার জান্নাতের দরজা আমাকে খুঁজে বের করতে হবে। জান্নাতের দরজা খুঁজতে হলে কি পড়তে হবে? এর মধ্যে জান্নাতের দরজা আছে না নাই? জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? ক্ষতির নাম্বার আছে না নাই? তাহলে আপনার জান্নাত আপনাকে খুঁজে নিতে হবে না? আপনার জমির দাগ নাম্বার কি অন্য কেউ জানবে না? আপনাকে খুঁজে বের করতে হবে। নিজেকে যেমন খুঁজে বের করতে হয়, আপনার জান্নাতের দাগ নাম্বার আপনাকে খুঁজে বের করতে হবে। আমরা কোরআন শিখব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, পাঁচ ধরনের মেয়েকে বিয়ে করলে পরে কোনো যুবক সুখী হবে না, কোনো পুরুষ সুখী হবে না। আমার মা টেনশন করবেন না, আপনি হয়তো মনে মনে চিন্তা করতেছে হুজুর কি হুজুর নিয়ে আসলে শুধু আমাদের বিরুদ্ধে কথা কয়? না, আমি আপনার বিরুদ্ধে কথা বলার জন্য আসিনি মা। আপনার জন্য জান্নাত খুবই সহজ ছিল, জান্নাত আপনার জন্য সবচাইতে সহজ ছিল। পুরুষের চাইতে আপনার কাজ অনেক কম, মেয়েদের জন্য শুধু চারটা কাজ ইসলাম দিয়েছে, কয়টা কাজ বলেন? চারটা কাজ, পাঁচ ওয়াক্ত নামাজ। আমার মায়ের আছে কিনা জানি না, আছে তো নাকি? পাঁচ ওয়াক্ত নামাজ। নাম্বার দুই হলো রমজান মাসে রোজা। নাম্বার তিন হলো স্বামীর আনুগত্য করা। নাম্বার চার হলো সতীত্বের হেফাজত করা, পর্দায় থাকা। এই চারটা কাজ যদি কোনো মেয়েরা করতে পারে, আল্লাহর আটটা জান্নাতের সমস্ত দরজা খোলা থাকবে, যে দরজা পছন্দ সেই দরজা দিয়ে ঢুকবে, জোরে বলে সুবহানাল্লাহ। মেয়েদের জন্য এত অফার, এত বড় একটা তাদের জন্য অফার দিয়েছেন, কিন্তু দুঃখজনক হলো সত্য, জাহান্নামে যাবে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা জাহান্নামে বেশি চলে যাবে। আমার মা, আপনাকে আসিয়ার মতো হতে হবে। আসি এমন ঘরে, তিনি এমন ঘরে গেলেন যে ঘরটা ছিল ফেরাউনের ঘর, তার স্বামী ছিল ফেরাউন, ফেরাউনের স্ত্রী থাকার পরও তিনি আল্লাহকে ভুলেন নাই, যেরকম সুবহানাল্লাহ। আপনার মডেল হবে না আসিয়া, আপনার মডেল হবে না আয়েশা, আপনার মডেল হবে না খাদিজা, আপনার মডেল হবে না এই সমস্ত মহিলা সাহাবীরা, আপনি তাদেরকে ফলো করবেন। ও আমার আম্মা জান, আসি আলাইহিস সালাতু ওয়াসসালামের এমন একটা বিপদ সামনে চলে এলো, ফেরাউনের ঘরে তিনি আশ্রিত হলেন, তার স্ত্রীত্বের মর্যাদা নিয়ে থাকলেন, ফেরাউন দেশের সবার রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধানের বউয়ের সম্মান কম না বেশি? বেশি ফার্স্ট লেডি,
ইমরাতা ফিরাউন আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু আমার মা শিয়া শিয়া সেই ফার্স্ট লেডির পদ তিনি ছেড়ে দিলেন, দুনিয়ার সমস্ত মর্যাদা ছেড়ে দিলেন, আস্তে করে বলেন আমার স্বামী ফেরাউন আমি কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়েছি। সঙ্গে সঙ্গে ফেরাউন বলল আসিয়া আমি তোমার দুনিয়ার কি নিয়ামত দিনের সবকিছু আমি তোমাকে দিয়েছি, তুমি ইসলামটা ছেড়ে দাও। আসিয়া বলছেন আমার স্বামী গো দুনিয়ার সব ছাড়বো কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়বো না, আল্লাহর দাসত্ব ছাড়বো না। ও আবুদু রাব্বাকুম ফাআলুল খাইর লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর দাসত্ব আমি ছাড়বো না। ফেরাউন বলল আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দেব। আসিয়া বলছেন তুমি আমাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমার কোনো আপত্তি নেই, আমি হাসতে হাসতে মরে যাব, আমি আল্লাহর জান্নাতে যাব কিন্তু বাতিলকে সমর্থন করব না। জোরে বলি সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাম আল্লাহর দাসত্বকে গ্রহণ করতে গিয়া ফেরাউন করল কি, জল্লাদ কে রেডি করে তার দুইটা হাত দুইটা পা বেঁধে ফেলে দিল, দুইটা হাত দুইটা পা বেঁধে ফেলে দিয়া এবার করলো কি জাহান্নামে, কি বললো এবার করলো কি, ফেরাউন তার নরক সাজিয়েছে, সামনে জ্বলন্ত আগুন সাজিয়েছে, বাচ্চাগুলোকে সেই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে ফেলে শেষ করে দিচ্ছে। কিন্তু আসিয়া আলাইহিসসালামকে মারতে নিয়ে এবার করলো কি, তাফসীর এসেছে লোহার চিরুনি হাতের মধ্যে নিল, লোহার চিরুনি হাতের মধ্যে নিয়া জল্লাদ মাথায় ঠেকিয়ে দিয়ে সেই চামড়ার সেই লোহার চিরুনি দিয়ে চামড়াগুলোকে টেনে 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 পায়ের দিকে নিয়ে আসতেছিল, ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ে, আর আসিয়ার মুখ থেকে কোনো আওয়াজ বের হয় না, আসিয়ার মুখ থেকে একটাই আওয়াজ বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কালেমা পড়লেন, এক পর্যায়ে দেখা গেল তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, এমন সময় আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, তোমার কাছে একটা প্রার্থনা আমার, সেই প্রার্থনা আল্লাহ তাআলা কোরআনেও কোট করে দিয়েছেন, তিনি বলছেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে একটা ঘর বানায় দিবা, জান্নাতে তো একটা ঘর থাকবে না, কিন্তু আসিয়া ঘর চাইলেন কয়টা বলেন, একটা ঘর চাইলেন, কিন্তু সেই ঘরটা তোমার কাছে চাই আল্লাহ এমন জায়গায় যে ঘরটা হবে তোমার ঘরের দেওয়ালের সাথে, তোমার ঘরের সঙ্গে আমাকে একটা ঘর দিয়ে দিবে, আল্লাহ তোমাকে পেতে চাই, আর আমাকে ফেরাউনের অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। দেখেন আমার মা আসিয়াম দুনিয়ার সকল স্বার্থ ত্যাগ করে সমস্ত কিছু মাইনাস করে তিনি চাইলেন কাকে, আসতে বললেন কি, তিনি কাকে চাইলেন, আল্লাহকে চাইলেন। আমার মা এই জন্য বলবো আপনি আসিয়ার মতো হয়ে যান, নিজের সদিত্বের হেফাজতটা করুন, আল্লাহর পথটাকে ধরার চেষ্টা করুন, আপনি যদি আল্লাহওয়ালা হন আপনার সন্তানগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে, আপনি পেটের সন্তান রেখে সূরা ইউসুফ পড়লে পরে আপনার সন্তান চরিত্রবান হবে, সুবহানাল্লাহ বলেন, আপনার পেটের সন্তান থাকা অবস্থায় আপনি যদি সূরা বাকারা পড়েন আপনার সন্তান জ্ঞানী হবে, আপনার পেটে সন্তান থাকা অবস্থায় আপনার সন্তান পেটে থাকা অবস্থায় আপনি যদি সূরা মারিয়াম পড়েন আপনার মেয়ে সুন্দরী হবে, আলহামদুলিল্লাহ বলেন, এই সমস্ত আমলগুলো আপনি করার চেষ্টা করবেন মা। এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, এর মধ্যে পাঁচটা গুণ পাঁচটা বদগুণ যে মহিলার মধ্যে থাকবে, এই ধরনের মেয়েকে বিয়ে করলে পরে কোনো পুরুষ সুখী হবে না। এক নম্বর হলো যে সমস্ত মহিলাগুলো রূপচর্চা করে, কি চর্চা করে, রূপচর্চা বোঝেন তো, রূপচর্চা বোঝেন তো, কি করে, অজু অজু নাই, নামাজ নাই, কিন্তু বাইরে যেতেই মুখে আটা ময়দা লাগায়, আসে না নাই, এই সমস্ত মহিলাকে বিয়ে করলে কখনো সুখী হওয়া যাবে, সুখী হওয়া যাবে না, কি করব, সবাই তো একটু মনে হচ্ছে নড়াচড়া নড়াচড়া ভাব মনে হচ্ছে, সমস্যা নাই তো, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, এগুলো করা যাবে না। আমার মা এই সমস্ত রূপচর্চা করতে গিয়ে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, এই সমস্ত কাজে আপনি জড়াবেন না। এমনও মহিলা আছে আমার দেশে রূপচর্চার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে, আছে না নাই, আমি তো মনে করি পাঁচ অক্ত নামাজ যে ব্যক্তি যে মানুষ পড়বে, যে মহিলা পড়বে, যে পুরুষ পড়বে, এই পাঁচ অক্ত নামাজে যে উজুটা করা হয়, এই উজুটা হলে পৃথিবীর সবচাইতে বড় ফেস ওয়াশ, আলহামদুলিল্লাহ বলেন, উজু করলে কি আর ফেস ওয়াশ লাগে নাকি, উজু করলে ফেস ওয়াশ লাগে,
লাগে না, তার ফেস ওয়াশ হয়ে যায়, বলি আলহামদুলিল্লাহ। জি, নাম্বার দুই হলো যে সমস্ত মহিলারা খোঁটা দেয়, খোঁটা খোঁটা বোঝেন তো, খোঁটা দেওয়া মহিলা তো নাটোর জেলায় নাই, আজ তো কেন কেন আসে না নাই আসে, হ্যাঁ দুই একটা থাকতে পারে। আচ্ছা, খোঁটা দেওয়া যাবে না, খোঁটা কখনো একজন ইমানদার কখনো খোঁটা দিতে পারে না। আল্লাহ তুমি আমার এলাকার মা বোনদেরকে সমস্ত বদগুণ থেকে তুমি আল্লাহ বাঁচাও, জোরে বলি আমিন। কিছু কিছু পুরুষ আছে যে সমস্ত পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করলে পরে ওই মহিলা সুখী হবে না। কোন পুরুষ? যে সমস্ত পুরুষের পোশাক ঠিক নাই, পোশাক ঠিক নাই মানে যে পোশাকে নামাজ হবে না, সেই পোশাক পরা হালাল না হারাম? নতুন পোশাক, নতুন প্যান্ট বাজার থেকে কিনে আনে, হাঁটু ফাটা আছে না, হাঁটু ফাটা পোশাক আছে না নেই বলেন তো, দুই হাঁটু ফাঁকা। আচ্ছা, হাঁটু যদি ফাঁকা থাকে নামাজ হবে? নামাজ হবে? হবে না। নতুন প্যান্ট কিনে আনে, হাঁটু ঠিক নাই, মাথার চুলের সাইজ বাইজ নাই। ইদানিং একটা বিশাল পার্সেন্ট, বিশাল অংশ যুবকদের মাথার চুল কিন্তু ঠিক নাই, দেখবেন দুই দিকে চামড়া বের করা, পিছনের চামড়া বের করা, মাথার উপরে গোল কইরা সেন্ট মার্টিন দ্বীপ আছে না, আছে না, সেন্ট মার্টিন দ্বীপ যেন মাথার উপরে সে দিয়ে রাখছে। যখন বলা হয় যুবক তুমি এই মডেল পাইছো কোথায়, হুজুর বুঝবেন না এগুলো, এটা মেসি, তুমি কি নেইমার, তুমি কি শয়তান, আছে না, আছে না নাই, তুমি কি জানোয়ার, এগুলো করা যাবে না, এগুলো ডিজাইন বাদ দিতে হবে। আমরা ডিজাইন ধরবো মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে থেকে সিদ্ধান্ত নেব, সামনে রমজান আসতেছে, জীবনে কোনো হারাম কাজে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ, হারাম খাবার খাবো না, জোরে বলি ইনশাআল্লাহ, হারাম দিকে তাকাবো না, জোরে বলি ইনশাআল্লাহ, হারাম কোনো কারবারে যাবো না, জোরে বলি ইনশাআল্লাহ, মিথ্যা সাক্ষী দেবো না, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত ভাইরা, এখন আল্লাহ তাআলা এখন সেকেন্ড আয়াতে বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা জিহাদ করো কার পথে, আসতে বলবেন না কার পথে, আল্লাহর পথে। অনেকে বলেন জিহাদ কিসের, জিহাদকে যারা উড়িয়ে দিতে চায় সে তার আল্লাহর হুকুমকে সে বোঝে নাই। কেয়ামতের আগ দিয়ে প্রথমে ইমাম মেহেদী আসবেন, ইমাম মেহেদী দুনিয়াতে এসেই জিহাদের ডাক দিবেন, ইউসা আলাইহিসসালাম পৃথিবীতে আসবেন, এসেই তিনি দাজ্জালকে মোকাবেলা করার জন্য জিহাদের ডাক দিবেন। বান্দা তুমি নামাজ বোঝো, জিহাদ বোঝো না, তুমি কোরআনের কোন আয়াতই বোঝো নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও। নাম্বার এই আয়াতের দ্বিতীয় কাজ হলো ফাকিমুসসলা, অতএব তোমরা নামাজ কায়েম করো। নামাজ শুধু পড়লে হবে না, নামাজ কায়েমের সংগ্রাম করার দরকার আছে না নাই? আমি শুরু করেছিলাম যে বিষয়টা দিয়ে, সেটা হলো নামাজই বাড়তেছে কিন্তু জেনার পরিমাণ কমছে না, বাড়ছে নামাজ, তারপরে কি বলে মসজিদ বাড়তেছে কিন্তু সমাজে সুদের পরিমাণ কমছে না, বাড়ছে। এটা কমার একমাত্র উপায় হচ্ছে নামাজ শুধু আদায় করলে হবে না, নামাজ কায়েমের আমরা সংগ্রাম করব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আদায় করা ফরজ, নামাজ কায়েম করাও কি, নামাজ কায়েম করাও কি ফরজ, নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে, দিন কায়েমের সংগ্রাম করতে হবে। দিন কায়েমের সংগ্রাম থেকে একচুল পরিমাণ নড়া যাবে না, একচুল পরিমাণ পিসপা হওয়া যাবে না। যদি কেউ দিন কায়েমের পথ থেকে একচুল পরিমাণ পিসপা হয়ে যায়, মুনাফেক যুগে যুগে যারা মুনাফেকের পরিচয় প্রকাশ পেয়েছে, সমস্ত পরিচয়গুলো প্রকাশের ক্ষেত্রে নামাজ বড় বিষয় ছিল না, রোজাও বড় বিষয় ছিল না, যুদ্ধের ময়দান থেকে যারা নিজেকে পিঠ দেখায় যারা চলে আসছে, তারাই মুনাফেকের কাতারে চলে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ কায়েমের সংগ্রামে আমরা একত্রিত হব, দিন কায়েমের সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়বো। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমি আর কথা বাড়াবো না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়েছে, গভীর রাত, আমি সবার চেহারার দিকে তাকায় দেখতেছি একটি ক্লান্তির ছাপ আমি লক্ষ্য করছি। যতটুকু হয়েছে
আমরা না বাড়িয়ে শেষের দিকে আস্তে আস্তে যাব। আমি দুবছর পর যে আমি মাহফিলটা আসতে পেরেছি, আমি নিজেকেও আমি খুব আনন্দ ফিল করছি, আমি আনন্দ পাচ্ছি। সবার কাছে আমি দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি সবার জন্য। আমরা এখন শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। জি, আমরা সবাই বসেন। আমরা চাইব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين غفرت نجمرات হাজার মুসলমান নর নারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তমাম জীবনের গুনাগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা, আব্বা আম্মার জন্য দোয়া করি, যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই আওয়াজ দিই, চিৎকার মেরে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য রাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো কি এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পাশে আজকে কেউ নাই, আয় আল্লাহ তাআলা তোমার গায়েবী সাহায্য নাজিল করো, মুসলিম উম্মার জন্য ওমরের মতো নতে একজন তুমি মুসলিম বিশ্বে পাঠায়া দাও। এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমল্লামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। মৌতের ডাক কোনদিন আসবে জানি না, মৌতের সময় যখন আসবে আল্লাহ মেহরবানি করে শহীদে মৌত কপালে জুটাইয়া দিও। কত লোকের জানাজায় যায়, আমার একদিন জানাজা হবে, রে মানুষ জানাজায় সামিল হবে, লোকজন এসে আমাকে দেখে যাবে, জীবনের শেষবারের মতো কাফন দাফন করে যাবে, কবরের সময় দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দিবি, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়ে যাবে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, 7 দিন যাবে না, চামড়াগুলো নয় পেটের সমস্ত নাড়িভুড়িগুলো চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে, 3 মাস যাবে না, কবর খুঁড়ে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়ার কবরে আর কিচ্ছু নাই রে, কিসের মাতব্বরে, কিসের তাকাব্বরে, কিসের ক্ষমতা, কিসের দাপট, সপ্ত মাটির সঙ্গে মিশে যাবো একদিন আমরা। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালো জয়ী কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।